told your friend you're not okay, and tell me what's wrong and why you never say. BF Raps. Hey guys, সবাই কেমন আছো? আজ সবাইকে বলেছিলাম মল্লিক বাজার যাব। তো বন্ধুরা আজ সবাইকে একটা নতুন এক্সপেরিয়েন্স দেব। এক্সপেরিয়েন্সটা খুবই ইউনিক হতে চলেছে। আমাদের সঙ্গে থাকো, দেখো আমরা কিভাবে যাই। আপনি কি আপনার বাইকের পার্টস পাচ্ছেন না? সেকেন্ড হ্যান্ড দরকার? আপনি কি কম পয়সায় পার্টস খুঁজছেন কিংবা নতুনও? তো চলে আসুন, দেখুন কিভাবে সেকেন্ড হ্যান্ড পার্টস কিংবা নতুন পার্টস আপনি চাইলে বিজনেসও করতে পারেন, ঠিক আছে, আপনার যদি সেই সামর্থ্য থাকে তো। আর বন্ধুরা সব থেকে সহজ একটা ব্যাপার হচ্ছে কি, পুরো ভিডিওটি দেখলে আজকের পর কারো কোনো বাইক পার্টস কিংবা অ্যাক্সেসরিজের অভাব হবে না, সেকেন্ড হ্যান্ড হোক কিংবা নতুন। মছলন্দপুরে থেকে যাব, তো আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেনও চলে এলো, তো আমরা এখন ট্রেনে উঠেও গেছি। তো বন্ধুরা কে কোথা থেকে আসছো প্লিজ জানিও। হে গাইস, আমরা এখন শিয়ালদা চলে এসেছি। তো বন্ধুরা দেখো ভিডিওটি, আমরা কিভাবে কোথা থেকে যাচ্ছি, সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না। এই ঠেলে যাচ্ছি, হে বন্ধুরা। এই যে হলো সেই শিয়ালদা স্টেশন, যেটা সামনে মেট্রো স্টেশন, তো এটা এখন চালু হয়ে গেছে। বন্ধুরা আমরা এখন বিগ বাজারের সামনে থেকেই বেরাচ্ছি। এই যে হলো বাস, আমাদের 221 নম্বরের বাস, এটা আমরা উঠে পড়লাম, এটা মল্লিক বাজার যায়। আমরা মল্লিক বাজারে নেমেও গেলাম। তো ভিডিওটি বড় না করে এভাবেই আমি একটু ছোটো করেই তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদেরকে জানি কেমন লাগে। এখান থেকেই শুরু হয় মল্লিক বাজার, দেখতেই পাচ্ছ তোমরা, পার্স, হেলমেট, প্রত্যেকটি দোকান দেখলেই বুঝতে হবে, এই যে হর্ন, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি দেখাতে থাকছি তোমাদের যে কোনটা কোথায় আর কিভাবে তোমরাও কিনতে পারো এসে এখান থেকে, ঠিক আছে। আর কোথায় কোন জিনিসটা পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে, স্কিপ করো না, ব্যাপারটাকে বুঝে নাও সম্পূর্ণ। সেকেন্ড হ্যান্ড নতুন সব রকম ভাইজার এখানে পাওয়া যায়, এই তো। এই যে আমাদের দাদা, ঠিক আছে, দাদার দোকান, দাদার মুখটা চিনে নাও, এসেই দাদার কাছে চলে আসবে সবাই। বড় মার্কেট বলতে পারো, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেস্ট মার্কেট মল্লিক বাজার। এখানে তোমরা নতুন পুরানো সব জিনিস পেয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা এই যে হলো গাড়ির ভেতরে ডেকোরেশন করবার জন্যে যেগুলো আমরা ড্যাশবোর্ডে লাগিয়ে থাকি, ফুল কালেকশন ছিল ওগুলো। এই হচ্ছে আমাদের কাকা, আমি অনেক আগে এনার কাছে আসতাম। ইনি হচ্ছে মল্লিক বাজারের সব থেকে ভালো, সব থেকে পুরনো, যে কিনা এই মিটার রিপেয়ারিং করা এক্সপার্ট, ঠিক আছে। এনার থেকে বেটার কোনো লোক নেই পুরো মল্লিক বাজারে, ঠিক আছে। চিনে রাখো, যদি কারো ডিসপ্লে খারাপ হয়ে গেছে বা মিটার কাজ করছে না, ঠিক আছে, কোনো ইস্যু থাকলে এখানে চলে আসবে। কাকা ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে, মল্লিক বাজারের সব থেকে, এখানে চলে আসবে, কোনো সমস্যা নেই। মিটার দেখতেই পাচ্ছ ভেতরে, ওই যে লোক কাজ করছে, আরও কাকার গোডাউন আছে, ঠিক আছে। এখানে সব রকম মিটারের কাজ করানো হয়, ঠিক আছে। বন্ধুরা এটা হচ্ছে মন্দির গলি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা, আর এখানে দেখছো কাটাই হচ্ছে, বুঝতেই পারছ তোমরা। কারো যদি কোনো রকম সেকেন্ড হ্যান্ড পার্টস দরকার হয় ফোর হুইলারের বা টু হুইলারের, এখানেও পেয়ে যেতে পারো। কাছে সেই চাইলেই দিয়ে দেবে দাদারা, কোনো সমস্যা নেই, সিল মেরে মাল কিনে নিয়ে চলে যাবে, বসে আছে ভেতরে, কোনো সমস্যা নেই, আঙ্কেল আমার পাশেই আছে,
তো এখানে তোমাদের যে কোনো রকম ভাইজার যদি লাগে পুরো ইন্টারফেস ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা কি নেই ঠিক আছে সব কিছু পেয়ে যাবে তাও পুরো মল্লিক বাজারে এই রেটে কেউ দিতে পারবে না দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো রকম ভাইজার আছে এখানে ঠিক আছে ব্র্যান্ড নিউ আরও গোডাউন আছে অনেক দাদাদের ঠিক আছে ওপরেও গোডাউন আছে সাইডেও গোডাউন আছে ওখানেও মাল আছে এখানে যা শো অফ করার জন্যে বিজনেস করার জন্যে রাখা আছে এগুলো তো তোমরা চলে আসবে ঠিক আছে এনি বাইক মানে যে কোনো রকম বাইক যা ইন্ডিয়াতে চলে আর কি সব পেয়ে এখানে সকল প্রকার টায়ার পেয়ে যাবে তুমি বাইক হোক কিংবা ফোর হুইলার আর খুবই কম দামে হে গাইস তো ভিডিওটি আশা করি সবারই ভালো লেগেছে আর আমি সম্পূর্ণ বর্ণনা দিতে পারলাম না যে কত দাম কোন জিনিসটার এটা নেক্সট যদি সব এক ওয়ানকে আমি কমেন্ট পাই তাহলে নিশ্চয়ই আবার আর একটা ব্লগ বানাবো তো বন্ধুরা এই হলো আমরা শিয়ালদা চলে এলাম আবারও আমরা এবার যাবো মছলন্দপুর আর তোমরা জানিও কে কোথা থেকে আসছো আর কারো যদি কোনো রকম দ্বিধাবোধ থাকে কোনো কিউরিসিটি থাকে তো প্লিজ একবার অন্তত কমেন্টে কমেন্টটা করো ঠিক আছে তাহলে আমরা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো নমস্কার আজকের মতো শেষ ভিডিওটি তো বন্ধুরা আমাদের একটু সাপোর্ট করো সাথে থাকো পাশে থাকো আশা করি তোমাদের প্রত্যেকটি বাইকের ইনফরমেশান আমরা আপনাদের জন্য প্রোভাইড করবো